আজকে আমি চলে এসেছি মালদা জেলার শই মেলাতে। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মালদা জেলার সেই বইমেলাতে, 2024-এর বইমেলার। মেলাটা ভীষণ বড় করে কিন্তু হয়, বছরে কিন্তু 35তম বইমেলা, আর সেই বইমেলাটাই তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। মালদা কলেজের মাঠেই কিন্তু এই মেলাটা হয়। মেলাটার স্টল রয়েছে অনেকগুলো, কিন্তু প্রচুর বড় কিন্তু এরিয়া নিয়ে মেলাটা হয়ে থাকে। তো সেই মেলাটাই দেখবো আর তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। চলো দেখতে থাকো ভিডিওটা। সমগ্র শিক্ষা মিশন রয়েছে, এখানে কিছু আলোচনা হচ্ছে। অনেক বইয়ের স্টল রয়েছে আর সেই স্টলগুলোতে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। বইমেলাতে কিন্তু ভীষণ ভিড় রয়েছে আজকে। আজকের দিনে কিন্তু দেখতে পাচ্ছি দারুণ দারুণ ভিড় রয়েছে। সেখানে সেলফি জোন রয়েছে, সেখানে কিন্তু সেলফিও তোলা যাবে। জাস্ট চলে এসেছি বন্ধুরা বিকেলের বেলকনি, আর এটাকে কিন্তু ভীষণ সুন্দর করে টিমটাকে তৈরি করা হয়। জাস্ট এখানে কিন্তু ভীষণ আড্ডা আবৃত্তি সব কিছুই হয়। কিন্তু এই বইমেলাতে আসলে কিন্তু বিভিন্ন রকমের বই পাবে, আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আসবে। 15 তারিখ পর্যন্ত থাকছে মেলাটা, কিন্তু পুরোটা কিন্তু ঘুরছি আর ঘুরে তোমাদের দেখাবো। এবার তোমাদের দেখাবো হাতের তৈরি যেসব জিনিস রয়েছে সেইসব জিনিসকে। চল দেখতে পাচ্ছ, এগুলো রয়েছে হাতের তৈরি, আর পুরোটাই কিন্তু এগুলো ব্যাগ। তোমাদের একটু দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ ব্যাগ, দেখতে পাচ্ছ নৌকা বানানো রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর কিন্তু রয়েছে। এখানে আমরা যে দেখতে পাই গ্রামের বাড়িতে কুলো, সেই কুলোগুলো ঝাঁকা কলসি অনেক রকমের জিনিস রয়েছে। আর এগুলো কি হাতের তৈরি? সব হাতের তৈরি। জাস্ট দেখতে পাচ্ছ এই যে এখানে রয়েছে কিন্তু পাখা, পাখা কিন্তু কত সুন্দর ডিজাইন রয়েছে। এত কিছু দেখার পরে তোমাদের কিন্তু অবশ্যই খিদে পেয়ে যাবে, তো খিদার জন্য অবশ্যই এখানে কেক শপ রয়েছে। এখানে একটা মিডিল পজিশনে ফোয়ারা সিস্টেম রয়েছে, যেখানে কিন্তু রাতের বেলায় জাস্ট লাইটে কিন্তু চমক দিবে। একটা সেলফি জোন রয়েছে, খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে। জাস্ট সুন্টি মুড়ি দেখতে পাচ্ছ, সুন্দর কিন্তু কফি এখানে পাওয়া যায় বিভিন্ন বিষয়ের উপরে। আমরা জাস্ট মেলায় ঢুকতে ফুড স্টলগুলো এই সাইডটাই রয়েছে পুরোটাই। কিন্তু বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও। চলো।